হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই যে হচ্ছে সেই ক্ষমাখুস্তা গেট। আজ আমরা নিকোসিয়া শহরটা কেমন সেটাই দেখতে বেরিয়েছি, আর আপনাদেরকেও দেখাবার চেষ্টা করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই সেই নিকোসিয়ার প্রাচীর, যেটা এই শহরটার চারিদিকে অবস্থিত। আপনারা যদি বিস্তারিত জানতে চান এই প্রাচীর সম্পর্কে, তাহলে আপনারা উইকিপিডিয়ার হেল্প নিতে পারেন। আর এই নিকোসিয়া ওয়ালের চারিপাশেই রয়েছে নানান রেস্টুরেন্ট। আমরা এখন পাঁচিলের উপরে আছি, এই দেখতেই পাচ্ছেন আমরা কত উপরে আছি, দেখাও এখানে। আর আমরা এখন যাচ্ছি বর্ডারের দিকে, যেখানে সাইপ্রাস আর টার্কির বর্ডার। এই রাস্তা দিয়ে আমরা যাব। তার আগে একবার দেখিয়ে দিই এই দিক থেকে কেমন লাগে। এই হলো সেই ফামাগুস্তা গেট। দেখুন আমরা চলে এসেছি এইদিকে সাইপ্রাস, ওদিকে টার্কি। ওই দেখুন, ওই দেখুন, আমি দেখাচ্ছি, ওই দেখুন এইদিকে, এটা সাইপ্রাস এদিকে। আর ওই যে আমি জানি না ক্যামেরায় আসছে কিনা, ওই দিকে হচ্ছে টার্কি। আমাদের আমাদের টার্কি আর সাইপ্রাস বর্ডার ঘোরা হয়ে গেল, দারুণ লাগলো। এই যে দেখুন বর্ডার পুলিশ, দেখতে পাচ্ছেন এই যে। অনেক হাঁটতে হাঁটতে আমরা পুরো ক্লান্ত হয়ে গেছি, ওই জন্য বসে পড়েছি। দেখুন এখানে একটা দারুণ জিনিস আছে, একটা বাসের মতো জিনিস দেখুন, কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা বাস নয়, বাসের জাস্ট সামনের ফ্রেমটা রেখে দিয়েছে এরা। আমি আপনাদের পুরো জায়গাটা দেখাচ্ছি। আমরা এখানে অনেকবার রাস্তা হারিয়েছি, অনেক গলি আছে, জানি না আমরা কোথায় যাচ্ছি, কিন্তু আসুন দেখা যাক কোথায় যাওয়া যায়। এই সেই ভূত দেখুন, এখানে ভূত আছে, এই যে ভূত আঁকা। আমরা একদিন এখানে রাত 1:30টার সময় এসেছিলাম, কিন্তু সেদিন আমাদের সঙ্গে এখানকার একজন লোক ছিল, সেই জন্য আমাদের ভয় লাগেনি বা আমরা রাস্তা হারিয়ে ফেলিনি। আর আজকে আমরা এইখানে এসে অনেকবার রাস্তা হারিয়েছি, অনেক এদিক ওদিক চলে গেছি, কিন্তু যেটা মনে হচ্ছে এই রাস্তা গেলে আমরা মেন রাস্তায় যেতে পারবো। তো আসুন, কেননা
কেন না সেদিন রাত্রিবেলায় আমরা এই রাস্তা দিয়ে গেছিলাম। আসুন আমাদের সঙ্গে। তলায় লাইট দেওয়া আছে, রাত্রে অদ্ভুত সুন্দর লাগে। প্রচুর হাঁপিয়ে গেছি আমরা, অনেক হাঁটতে হয়েছে। গৌরাঙ্গ ওইদিকে আছে, আমি এই দিক থেকে ছবি তুলছি। আমরা এখন এখান থেকে হেঁটে সলোমন স্কয়ারের দিকে যাওয়ার চেষ্টা করব। বাসে যাই রোজ, ওই জন্য কিছু বুঝতে পারি না, তাই আজকে আমরা ঠিক করেছি হেঁটে হেঁটে যাব। হেঁটে গেলে জায়গাটা বোঝা যায়, আমরা কোথা দিয়ে যাচ্ছি সেটা বোঝা যায়। তো এই জায়গাটা চেনবার জন্যই আজকে আমরা হেঁটে হেঁটে বেরিয়েছি, আপনারাও চলুন আমাদের সঙ্গে। এবার একটা নতুন জিনিস দেখাই, দেখুন এটা পার্কিং, এই যে গাড়ি রাখার জন্য, এই যে পার্কিং, এইটা এই যে এখানে, এই দেখুন এখানে যেটা বোঝা যাচ্ছে, শিওর নই যে 1 ইউরো দিলে 30 মিনিট রাখতে পাবেন আর 2 ইউরো দিলে 60 মিনিট রাখতে পাবেন, এই ধরনের সব পার্কিং। তার মানে এটা এখানে ক্যালকুলেট হয়ে যায় নাকি? এই যে দেখুন আমি দেখাচ্ছি, এইভাবে গাড়ি রাখা থাকে। দেখুন আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন ওখানে গাড়ি রাখা আছে ওরকম পার্কিংয়ে। বেশ একটা ভিনটেজ ভিনটেজ ব্যাপার। এই আলফা বিটা গামা আমরা কিছুই বুঝতে পারি না। এই যে ল্যামডা, এই দেখো, আজকের ব্লগ এইখানেই শেষ করছি। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একবার লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করবেন।